আমাদের আজকের ভিডিওতে রয়েছে আরও একটি প্রফেশনাল মাইক্রোফোন যা ফিফাইন ব্র্যান্ডের। এর মডেল ফিফাইন 670। এটি কেন বেস্ট জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনিও হয়তো এর ফ্যান হয়ে যাবেন। এছাড়া এই ভিডিওতেই থাকছে এর আনবক্সিং ও টেস্ট। সো লেটস বিগিন। ফিফাইন K670 মাইক্রোফোনটির অডিও কোয়ালিটির কথা না বললেই নয়, এর রেকর্ডিং কোয়ালিটি খুব বেশি ভালো লাগবে সবার কাছে। আমরা এটি টেস্ট করেছিলাম মাউনো এবং বয়ার মাইক্রোফোনের সাথে, সেখানে এর রেজাল্ট অনেক ক্ষেত্রে তুলনামূলক ভালো ছিল। বাই দ্য ওয়ে, আপনারা কম্পারিজন ভিডিও দেখতে চান কি না কমেন্ট করে জানিয়ে দিন এবং কোন কোন মাইক্রোফোনের তাও জানাতে ভুলবেন না। ওয়েল, প্রথমে দেখে নেওয়া যাক আজকের প্রোডাক্টের আনবক্সিং। দেখে নেওয়া যাক কী কী আছে এর বক্স কন্টেন্ট। অ্যাজ ইউজুয়াল উপরে আছে ব্র্যান্ডিং, বাকি বডি ক্লিন। সো ওপেন করলে প্রথমে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড, এরপরেই দেখতে পাচ্ছেন পুরো বক্স ফোম দিয়ে র‍্যাপ করা। সো প্রথমেই মেইন মাইক্রোফোন, এরপর আছে স্ট্যান্ডের নিচের অংশ, এটি কিন্তু বেশ ভারী। মাইক্রোফোন যেন ঠিকমতো সারফেসে বসে থাকে এর জন্য এটা এমন ভারী। এরপর আছে এর ক্যাবল, এটি একটি ইউএসবি টাইপ B2 ইউএসবি ক্যাবল। আছে একটি স্ট্যান্ড যা তিন ভাগে ভাগ করা যায়, আর সবশেষে আছে একটি গোল্ডেন স্ক্রু, অন্যান্য স্ট্যান্ডে ইউজ করতে প্রয়োজন হবে এটি। ওয়েল, এর ডিজাইন অ্যান্ড ওভারভিউ নিয়ে কথা হয়ে যাক। এটি ফুল মেটাল কনস্ট্রাকশন, তাই খুব ডিউরেবল এটি। এর ওয়েট 700 গ্রাম, হেভি হওয়ার কারণে টেবিলে স্ট্যাবলভাবে বসে থাকবে এটি। এর হাইট ও অ্যাঙ্গেল অ্যাডজাস্টেবল, চাইলে ইজিলি রোটেট করতে পারবেন উপরে নিচে বা ডানে বামে। এছাড়া এর স্ট্যান্ড খুলে ছোট করে ফেলতে পারবেন। স্ট্যান্ডের নিচের অংশে রাবারের পোর্শন দেওয়া হয়েছে, তাই ভালো গ্রিপ পাবেন সারফেসে। ক্যাবল কোয়ালিটিও খুব বেশি ভালো। উপরের অংশের নেটটিও প্রিমিয়াম। এছাড়া সামনের দিকে আছে একটি ভলিউম ডায়াল বা নব, যার মাধ্যমে এর সাউন্ড অ্যাডজাস্ট করা যাবে। এর মধ্যে পেছনে আছে মনিটরিংয়ের জন্য একটি 3.5 mm পোর্ট, যার মাধ্যমে মনিটরিং করতে পারবেন নিজের ভয়েস। এর লিটেন্সি মাত্র 10 মিলি সেকেন্ড, যা থাকে না সাউন্ড কার্ডেও। আর হ্যাঁ, মনিটরিংয়ের জন্য হেডফোন আছে আমাদের ভিডিও শপেই, কেনার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ফিফাইন K670 মাইক্রোফোনটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সবার সাথেই ইজিলি কাজ করবে। প্রয়োজন হবে না কোনো এক্সট্রা ড্রাইভার ইনস্টলেশনের, এটি জাস্ট প্লাগ অ্যান্ড প্লে টাইপ ডিভাইস। স্মার্টফোনেও ইউজ করা যাবে ওটিজির থ্রু। ওটিজি কেনার লিঙ্কও থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ওকে, গেমিং ভিডিও, ভয়েস ওভার বা কলিংয়ের জন্য পারফেক্ট এই মাইক্রোফোনটি। এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন যার ফ্রিকোয়েন্সি রেট 50 to 15 kHz, তাই ছোট্ট ছোট্ট ডিটেল ক্যাপচার করবে এটি। এবার চলুন এর ভয়েস টেস্ট করে শোনা যাক। ওয়েল, এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে ফিফাইন K670 মাইক্রোফোনটি দিয়ে। ভলিউম সেট করা আছে 50%, আর লাইভ মনিটরিংয়ের সুবিধা থাকায় আমি যা বলছি তা কিন্তু লাইভ শুনতে পাচ্ছি নিজেই। এর পোলার প্যাটার্ন যেহেতু কার্ডিও ওয়েট, তাই শুধু সামনে থেকে ভয়েস নিবে। আমি যদি সাইড থেকে বলি তাহলে কিন্তু এর অডিও কোয়ালিটি তেমন ভালো আসবে না। ওয়েল, যেহেতু কন্ডেন্সার মাইক্রোফোন, এখন ফুল ভলিউম করে দেব নয়েজ বোঝার জন্য। এখন সেট করা আছে পুরোপুরি 100% ভলিউম, আবার চলে যাচ্ছে নর্মালে। কন্ডেন্সার মাইক্রোফোন হালকা নয়েজ ক্যাপচার করবে, এটাই স্বাভাবিক। এডিটের পর এর ভয়েস কোয়ালিটি কেমন হবে যদি শুনতে চান তাহলে বলবো এই পুরো ভিডিওর ভয়েসটা কিন্তু এই ফিফাইন K670 মাইক্রোফোনটি দিয়েই রেকর্ড করা হয়েছে। সো অবশেষে বলবো, যারা ইউটিউবিং করছেন, ভয়েস ওভার টাইপ ভিডিও বানাচ্ছেন বা গেমিং ভিডিও তৈরি করছেন, তাদের জন্য এই মাইক্রোফোনটি একটি পারফেক্ট মাইক্রোফোন হতে পারে। বড় বড় অনেক ইউটিউবাররা এই মাইক্রোফোনটি ইউজ করে। এখন মাত্র 4,900 টাকা উইথ 6 মান্থ ওয়ারেন্টিতে পেয়ে যাবেন আপনাদের প্রিয় BDShop.com-এ। আমরা যখন ভিডিও আপলোড করছি তখন এই প্রাইস, হয়তো আপনি যখন দেখছেন তখন এর প্রাইস আরও অনেক কম। তাই লেটেস্ট প্রাইস জানতে ও কিনতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করুন, অথবা ভিজিট করুন BDShop.com-এ। অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করেছেন তো? না করলে এখনই করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ধন্যবাদ বিডি শপের সাথে থাকার জন্য। দিস ওয়াজ ইয়ার ডুইং ডেফিনেটলি গাইস, আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান।